ফেসবুক পেজ চিরদিনের জন্য কিভাবে ডিলিট করে দেবে এই ভিডিওতে তোমাদের খুব সহজভাবে দেখাবো। তুমি যে ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাইছো, প্রথমে সেই ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার ওপর টাচ করবে, তাহলে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। এখানে প্রথমের অপশানটা রয়েছে ডিঅ্যাক্টিভেট পেজ। তোমার ফেসবুক পেজটাকে যদি কয়েকদিন ফেসবুক থেকে বন্ধ রাখতে চাও, তাহলে তোমরা এখানে ডিঅ্যাক্টিভেট পেজ অপশানটাকে সিলেক্ট করতে পারো। তোমার ফেসবুক পেজটাকে যতদিন ডিঅ্যাক্টিভেট রাখবে, ততদিন পর্যন্ত তোমার ফেসবুক পেজটা এবং ফেসবুক পেজের পোস্টগুলো ফেসবুকেতে দেখাবে না। তোমার সেই ডিঅ্যাক্টিভেট পেজটাকে তুমি চাইলে পরে অ্যাক্টিভও করে নিতে পারবে। কিন্তু তোমরা যদি ফেসবুক পেজটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে চাও, তাহলে এখানে দুই নম্বর যে অপশানটা রয়েছে ডিলিট পেজ, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমাদেরকে জিজ্ঞাসা করছে কেন তোমার ফেসবুক পেজটাকে তুমি ডিলিট করছো। এখানে তোমরা অনেক কটা অপশান দেখতে পারবে, এগুলোর মধ্যে যে কোনো একটা অপশানকে সিলেক্ট করে নিতে পারো অথবা নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করতে পারো। আমি এখানে নিচের কন্টিনিউ অপশানটার ওপরই টাচ করছি, তাহলে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমাদেরকে বলছে তোমার ফেসবুক পেজটাকে ডিলিট করার আগে তোমার ফেসবুক পেজটাতে আজ পর্যন্ত যত কিছু পোস্ট করেছো সেগুলোকে চাইলে ডাউনলোড করে রাখতে পারো। তোমরা যদি ডাউনলোড করতে চাও, তাহলে এখানে ডাউনলোড ইনফোর একটা অপশান দেখতে পারবে। এই অপশানটার ওপর টাচ করে ডাউনলোড করে নিতে পারো। আমাদের ডাউনলোড করার দরকার নেই, তার জন্য আমরা নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করব। এরপর এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখতে হবে। এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখছি। এখানে পাসওয়ার্ডটাকে লেখার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা রয়েছে, তোমার ফেসবুক পেজটা সম্পূর্ণভাবে ডিলিট হতে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই 30 দিন তোমার ফেসবুক পেজটাকে আর লগ ইন করা যাবে না। তোমরা যদি এই 30 দিনের মধ্যে তোমার ফেসবুক পেজটাকে লগ ইন করো, তাহলে তোমার ফেসবুক পেজটা আর ডিলিট হবে না। ওকে, তো এখানে আর কিছু করার দরকার নেই, নিচের ডিলিট পেজ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমাদেরকে আরেকবার জিজ্ঞাসা করছে তোমার ফেসবুক পেজটাকে ডিলিট করতে চাইছো কিনা। এখানে তোমরা ডিলিট পেজ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজটা চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।